কি ব্যাপার আজ হঠাৎ ডাকলে? শুভ, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে আমাদের সম্পর্কটা? সম্পর্কটা রাখা আর সম্ভব না। আমার অন্যায়টা কি ছিল? কোনো অন্যায় ছিল না তোমার। পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। হয়তো তুমি আমার ভাগ্যেই নেই। ভুলে যদি যাবি রে তুই ভালো কেন বাসলি, ভাঙবি যদি আমার মন স্বপ্ন কেন দেখাইলি। ও
চিঠিটা যখন তুমি পড়বে তখন আমি শুধু তোমার থেকে দূরে নয় এই পৃথিবী থেকে অনেক দূরে থাকব। তুমি চলে যাওয়ার পর একা বেঁচে থাকার একটা লড়াই শুরু করেছিলাম, কিন্তু তোমার সাথে কাটানো স্মৃতি আর মুহূর্তগুলো রোজ রাতে আমাকে তাড়া করে বেড়াত। আমাকে ভালোবাসা তুমি শিখেছিলে, তবে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গেল আমি জানি, তোমার কাছে কোনো উত্তর নাই। আর আমি চাইও না, শুধু চাই তুমি ভালো থেকো তোমার প্রিয় জনকে নিয়ে। আর আমি না হয় আমার প্রিয় জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। তোমাকে ছাড়া এক একটা দিন কত যন্ত্রণার সেটা একমাত্র আমি জানি। আর প্রতি রাতে চোখের জলে ভিজে যাওয়া আমার বালিশটাই জানে। তোমাকে এত বেশি ভালোবেসেছিলাম, তুমি না একা বেঁচে থাকার লড়াইয়ে আমি হেরে গেলাম। আমি জানি একদিন তুমি ঠিক ফিরে আসবে, কিন্তু তখন আমাকে আর চাইলেও তুমি দেখতে পারবে না, চাইলেও তুমি ছুঁতে পারবে না। ভালো দেখো। আজ আমি কাঁদছি, একদিন ঠিক তুইও কাঁদবি। তুইও কাঁদবি ঠিকই।